এই ভিডিও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করা। আমরা এই মুহূর্তে অনেকেই যারা ডাক্তার দেখানোর কথা ভাবছে, কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে কেমন বেরাবো এবং কী করে যাব, কোথাও ট্রেন বন্ধ, কোথাও গাড়ি বন্ধ, এবং যাওয়া নিয়ে সরকারি যে নির্দেশিকা আছে, আমাদের কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে এবং ঠিকঠাক সময়ের মধ্যে সেই রিপোর্ট পেয়ে কী করে যাব, এই নিয়ে নানান ঝামেলা মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে ভুক্তভোগী ডাক্তার দেখানো নিয়ে। আমরা কেউ ভাবছি আমাদের রাজ্যের বাইরে গিয়ে ডাক্তার দেখাবো। আমরা যারা পশ্চিমবাংলাবাসী, তারা যারা ভুবনেশ্বর এমসে দেখাতে চায়, কেউ চেন্নাইতে দেখাতে চায়, কেউ দিল্লি এমসে দেখাতে চায়, কেউ অন্য কোনো জায়গায় দেখাতে চায়, আমরা প্রত্যেকেই ডাক্তার দেখানোর জন্য একটা নিজস্ব ভাবনা চিন্তা করি। যেখানে আমাদের পছন্দ হয়, যেখানে আমরা দেখানোর ডিসিশন নিই, সেখানে আমরা দেখাতে চাই, এবং তাতে একটা রোগীর মনস্কামনা থাকে যে আমরা ওই জায়গাতে গেলে বোধহয় সুস্থ হয়ে যাব, তাতে করে মনের জোরের দিক দিয়ে আরেকটু বাড়তি চিকিৎসা পাওয়া যায়। কারণ মনের জোরই সবথেকে বড় জিনিস। আমরা সুস্থ থাকতে মনের জোরকে অনেকটা এগিয়ে রাখতে হয়। সেই রকম পরিস্থিতিতে আমরা একটা সুখবর দিতে চলেছি, এই নিয়ে বিস্তারিত বলবো। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আমি আজকের এই ভিডিওর যে মূল বস্তু আলোচনার সেটা হচ্ছে ভুবনেশ্বর। আমি একটা জায়গার তথ্য দেওয়ার চেষ্টা করছি। ওড়িশা ভুবনেশ্বর এইমস ওপিডি এতদিন বন্ধ ছিল, প্রায় দু মাস যাবত। সোমবার থেকে সেই ওপিডি ওপেন হয়ে যাচ্ছে, আগামীকাল রবিবার। তাই সোমবার থেকে আমরা আবার আগের মতন ডাক্তার দেখানোর সুযোগ পাব। যখন ওপিডি বন্ধ ছিল সেই অবস্থাতে ভুবনেশ্বর এমসেও চিকিৎসা চলছিল। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভুবনেশ্বর এমসের চিকিৎসা যে ব্যবস্থা খুব সুন্দর এবং ডাক্তারদের ব্যবহার খুব সুন্দর, এবং বাইরে থাকা সিকিউরিটি গার্ড বা ভেতরে থাকা সিকিউরিটি গার্ড সমস্ত সাহায্য করেন। যারা কোভিড পরিস্থিতিতে ওপিডি বন্ধ থাকায় ডাক্তার দেখিয়েছিলেন, তাদেরকে কিছু ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল। যেমন সরাসরি ডাক্তারের কাছে না পৌঁছে মোবাইল হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অনেকে অসুবিধায় পড়েছিলেন এবং অনেকে যোগাযোগ করতে পারেননি। অনেকে হোয়াটসঅ্যাপ মোবাইল চালাতে পারতেন না, অনেকে কথা ঠিকঠাক বলতে পারেননি, কারণ পশ্চিমবাংলা আর এখানের ভাষার কিছু ডিফারেন্স আছে। এখানে বলতে গেলে ইংলিশ, হিন্দি কিংবা উড়িয়াতে বলতে হবে। সেই কারণে অনেকে যোগাযোগ করতে পারেননি এবং অনেকে আশা নিয়ে প্রবলেম বোধ করছিলেন। এখন এই মুহূর্তে উড়িষ্যাতে একটা সুখবর, আমরা ভুবনেশ্বর এমসে ডাক্তার দেখাতে পারবো। ভুবনেশ্বর এমসে যারা ডাক্তার দেখানোর কথা ভাবছিলেন বা পুরানো রোগী যারা চিকিৎসাধীন ছিলেন, তাদের ক্ষেত্রে খুব সুখবরের ব্যাপার এটা। আমরা ওপিডি খোলা থাকলে আমাদের যে সুবিধাগুলো হয় সেটা হচ্ছে, আমরা সরাসরি ডাক্তারের কাছে গিয়ে আমরা ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবো, ভালো মন্দ সব কিছু। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটা সম্ভব না, ফোনের মাধ্যমে যতটা সম্ভব না, রোগীর ব্যাপারটা সরাসরি ডাক্তারবাবু দেখবেন, আপনাকে দেখবেন, আপনাকে মানে আপনার চোখ মুখ দেখবেন, আপনার প্রেশার দেখবেন, সব কিছু দেখে, আপনাকে কাছাকাছি দেখে আপনাকে কী ভর্তি করানো উচিত কি না, রিপোর্টটা না হলে হোয়াটসঅ্যাপে দেখতো। কিন্তু রোগীকে পাশাপাশি দেখার একটা বিষয় থাকে ডাক্তারের, তো সেই বিষয়টুকু আমরা এই মুহূর্তে খুব আনন্দ বোধ করছি। এবং এই সুখবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা বানিয়েছি যে আমরা আবার আগের মতন করে ডাক্তার দেখাতে পারবো। ভুবনেশ্বর এমসের কথা মনে আছে, এত রোগীর ভিড় হয় এবং এতজনকে কীভাবে চিকিৎসা দেয় এই এমসের কর্তৃপক্ষ, আমরা অবাক হয়ে যাই। এত বড় একটা সংস্থাতে ভিড় তো হওয়া স্বাভাবিক ব্যাপার, এবং সমস্ত রোগী খুব আনন্দ সহকারে এখানে চিকিৎসার জন্য আসেন এবং ভালো চিকিৎসা পান, সেই আশা নিয়ে আমরা আবার আসবো। আবার সেই দিন আসতে চলেছে, আগামী সোমবার থেকেই ভুবনেশ্বর এমসে ওপিডি খুলে যাচ্ছে, আমরা সোমবার থেকেই আবার ডাক্তার দেখাতে যাব। আমরা যারা ডাক্তার দেখানোর জন্য চিন্তায় ছিলাম, যারা ভুবনেশ্বর এমসে ডাক্তার দেখাবো বলেছিলাম, তা আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো সোমবার থেকে। এখানে বিশেষ বিশেষ দিন, কোন বিভাগের কোন দিন কোন ডাক্তারকে দেখানোর বিষয় থাকে সেটা আমরা জানি। যারা নতুন তারা অবশ্যই অনলাইনে বুকিং করে আসবেন, তাতে আপনাদের আরও সুবিধা হবে।
তাহলে আপনাদের লাইনে বেশিক্ষণ দিতে হবে না। এখানে সকাল অনেকে রাত থেকে আসেন, তো আমি মনে করি এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। সকাল থেকে আপনি যদি অনলাইনে বুকিং করে আসেন তাহলে সকালের সবাই লাইন দিয়ে যারা ঢুকছেন তাদের ঢোকার পরে আমরা ঢুকলে আমাদের কোনো আর অসুবিধা নেই। আপনাদের কাছে অনলাইনের টিকিটটুকু থাকলেই আপনাকে আর এক্সট্রা ঝামেলা করতে হবে না। এটা নিয়ে আমরা সরাসরি ওপিডিতে যেতে পারবো এবং যে বিষয়ে ডাক্তারকে দেখাতে চাইছি সেই বিষয়ে কোন কোন বিল্ডিংয়ে আছেন আমরা সামনের সিকিউরিটি গার্ডের কাছ থেকে সাহায্যটুকু পেয়ে যাব। এখানে আসার সময় অবশ্যই রেশন কার্ড আধার কার্ড আনতে ভুলবেন না এবং রোগীর সঙ্গে যে থাকবেন তারও যাতে আধার কার্ডটুকু থাকে সেটা খেয়াল রাখবেন। আমি আশা করি ভিডিওটা দিয়ে আপনাদের কিছুটা যদি উপকারে লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে আপনাদের কী সাজেশন আছে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।